প্রায় প্রায় এক বছরে পা রাখলো উজান স্রোত মাসিক পত্রিকা। গত বাংলা বছরের বৈশাখ মাসে পথ চলা শুরু হয়েছিল এই জনপ্রিয় মাসিক পত্রিকাটির। বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে বর্ষপূর্তি অনুষ্ঠানে বৈশাখ মাসের সংখ্যা প্রকাশিত হয় বিখ্যাত কবি জয় গোস্বামীর হাত ধরে। বর্ষপূর্তি অনুষ্ঠানে হাজির ছিলেন জয় গোস্বামী ছাড়াও অধ্যাপক এবং কবি অংশুমান কর। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রেয়সী সুর। উজান স্রোত মাসিক পত্রিকা এক বছরের মধ্যে সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ, খেলার খবরের পাশাপাশি বর্তমানে মানুষের দৈনন্দিন খবরও প্রকাশিত হয়। আগামী দিনে এই মাসিক পত্রিকাটি সাধারণ মানুষের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে এমনই দাবি কবি জয় গোস্বামীর। উজান স্রোতের সম্পাদিকা স্বর্ণালী হাজরাও আশাবাদী, আগামী দিনে এই পত্রিকার মান আরো উন্নত হবে। এক বছরে উজান স্রোত মাসিক পত্রিকা বহু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে আপ্লুত সম্পাদিকা স্বর্ণালী হাজরা। এদিন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক অরূপ পালো। যদি আপনারা শুরুর দিকটা বলতে চান, আপনারা বোধহয় শুরুর দিকটাই জানতে চাইছেন, তো উজান স্রোতের শুরুর দিকটা যদি বলেন তাহলে এইবারের পত্রিকায় যদি আমাদের কথাটা দেখেন তাহলে দেখবেন ওর মধ্যে উজান স্রোতের শুরুর কথাটা সম্পূর্ণটা রয়েছে। কীভাবে শুরু হলো, তারপরে কীভাবে নামকরণ হলো, এবং তারপরে কীভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এটা এগিয়ে চলেছে। কারণ উজান স্রোত মানে সবসময় তো প্রতিকূল হবে ব্যাপারটা, আমরা ওই স্রোতটাকে কেটেই সামনে এগোতে হবে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই স্রোতটাকে কাটতেই হবে আমাদের, না হলে আমাদের লক্ষ্যে পৌঁছানোটা হয়ে উঠবে না। যদি আমাদের উঠতে হয় তাহলে পাখায় জোরে ঝাপট দিতেই হবে। আর এমনি যদি আস্তে ঝাপট দেন তাহলে হয়তো একটা লেভেল পর্যন্ত আপনি যেতে পারবেন। আর সেই উজান স্রোতের পথ চলার সাথে যে মানুষ বহু মানুষ তো আমাদের যুক্ত আছেন এবং যুক্ত হচ্ছেনও, ওই যে যেমন অংশুমানদা বললেন বা জয়দা বললেন, যে আমরা সত্যিই এখনও মনে করছি যে আমরা কিছু জানি না, সত্যিই জানি না, কারণ এই জায়গাটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করছি যে যদি আরেকটু জেনে আরেকটু কিছু কে মানে আরেকটু কিছু অ্যাডাপ্ট করে নিয়ে পত্রিকাটাকে আরেকটু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।